জল আর তাতে যদি দু কাপ চিনি দেন দেখবেন কিন্তু যে চিনিটা পুরোপুরি ডাইলুট হয়ে যাচ্ছে কী ভাবছেন এর নেপথ্যে কোনো ম্যাজিক রয়েছে আসলে না এর নেপথ্যে রয়েছে সরাসরি বিজ্ঞান এখানে যে ব্যাপারটা কাজ করে সেটা হচ্ছে যে চিনির অণুগুলো জন জলের যে অণু রয়েছে সেই খালি জায়গার মধ্যে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ভ করে যেতে পারে অর্থাৎ খুব তাড়াতাড়ি ঢুকে যেতে পারে তাই তারা নতুন করে আর খুব বেশি যে জায়গা দখল করছে সেটা নয় তাই জন্যেই যখন আপনি এক গ্লাস জলের মধ্যে দু গ্লাস চিনি দিচ্ছেন তা কিন্তু খুব সহজেই ডাইলুট হয়ে যাচ্ছে পাশাপাশি চিনির যে অণুগুলো থাকছে জলের অণুর সঙ্গে যুক্ত হতে চাইছে এবং একই সঙ্গে জল আর চিনির একটা দ্রবণ তৈরি হচ্ছে এবং তার জন্যে আমরা যেটা দেখতে পাই যে খুব সহজেই কিন্তু চিনিটা জলের মধ্যে গুলে যেতে পারছে তার জন্য রকম কোনো সমস্যা হচ্ছে না আর তাই জন্য এখানে বিজ্ঞান রয়েছে রকম কোনো ম্যাজিক নেই এইরকম সমস্ত কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে